ভারত চীন সীমান্তে এখন ঠিক কি পরিস্থিতি রয়েছে? বিপিন রাওয়াত কি বলছেন তা শুনবো। যুদ্ধের পরিস্থিতি সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী। পূর্ব সিকিমে চীনে পাল্টা ভারত পরিকাঠামো তৈরি করছে, কলকাতায় এসে হুঙ্কার বিপিন রাওয়াতের। সীমান্ত সমস্যা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, দেশের ভূখণ্ডকে সুরক্ষিত রাখতে কোনো চেষ্টাই বাদ দেবে না সেনাবাহিনী। চীন ও পাকিস্তানকে আরো একবার হুঁশিয়ারি দিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। We are in a standoff situation in Ladakh and I wish to assure you that we are fully prepared for any eventuality that we may be faced with. চীনের মোকাবেলায় জল, স্থল এবং আকাশপথ সুরক্ষিত রাখাই উদ্দেশ্য, শহরে এসে সাফ জানালেন রাওয়াত। If we are to face conflict with our adversaries anywhere, whether it is on the land, air or sea, it will have to be a combined effort in the most synergized and optimized manner that we should be doing. লাদাখে এখনো সংঘর্ষ পরিস্থিতি বজায় রয়েছে, সিকিমেও সমস্যা জটিল করার চেষ্টা করছে বেজিং। জুন মাসে ভারত ও চীনা সেনার মধ্যে হাতাহাতির ঘটনার ভিডিও সামনে আসে। The PLA on the other side has been carrying out certain activity. We on our side have also been watching this activity very carefully and let me assure you we have also taken necessary action to counter anything that could be a cause of concern to our national security. সোমবার গার্ডেন রিচের নীলগিরি ক্লাস 17 এ ফ্রিগেট যুদ্ধজাহাজ উদ্বোধন করেন বিপিন রাওয়াত। দেশের নৌবাহিনীকে আরো শক্তিশালী করার পথে এক কদম এগিয়ে দিল গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। 19,000 কোটি টাকায় একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই অত্যাধুনিক রণতরি, আকার ও আয়তনের দিক থেকে বড় রণতরিকে বলা হয় ডেস্ট্রয়ার, দ্বিতীয় এই ফ্রিগেট। চীন এবং পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত, 10 দিন থেকে বাড়িয়ে 15 দিন অস্ত্র মজুত রাখার ছাড়পত্র দেওয়া হয়েছে। যুদ্ধের পরিস্থিতি সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না, প্রস্তুত থাকাই ভালো, কলকাতায় জানালেন সেনার সর্বাধিনায়ক। ক্যামেরায় সুদীপ গুচাইতের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা।